আগরতলায় গণঅবস্থানে বসার জন্য অনুমতি দেওয়া হলো না জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 কে। পুলিশ জানিয়েছে জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে করোনা পরিস্থিতিতে। তাদের দাবি অবিলম্বে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে 10,323 শিক্ষকদের সরাসরি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে নিয়োগ করার। এই দাবি নিয়েই সোমবার সার্কিট হাউস গান্ধী মূর্তির সামনে গণঅবস্থানে বসার পরিকল্পনা নেয় জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323। সেই মতো তারা সেদিন সেখানে গেলে সেখানে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনের লোকজন। পুলিশ তাদের গণঅবস্থানে বসতে দেয়নি। তাই বাধ্য হয়ে চাকরিচ্যুত শিক্ষকরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাবি জানাতে থাকেন, কিন্তু বেশিক্ষণ তারা বিক্ষোভ চালিয়ে যেতে পারেননি। পুলিশ তাদের সরিয়ে দেয়। সংগঠনের তরফে তাদের পুলিশ এবং জেলা প্রশাসনের লোকজনের কাছে অনুমতি চাইলেও দেয়া হয়নি বলে অভিযোগ। আমরা আজকে গান্ধী স্টেজের সামনে বসার কথা ছিল, কিন্তু আরক্ষা দপ্তর আমাদেরকে পারমিশন করেনি। তাই আমরা এই আমাদের যে সার্কিট হাউস এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি। সুপ্রিম কোর্টের যে বার্ডিকটা, সেই বার্ডিক অনুসারে আমাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সরাসরি নিয়োগ করতে হবে। আপনারা জানেন এখন অবধি প্রায় আমরা 93 জনকে হারিয়েছি। আমাদের চাকরিটা খুবই দরকার। আমরা প্রচণ্ড অসহায়, দুর্বিষহর মতো দিন কাটাচ্ছি। কোনো ধরনের আজকা 14 মাস হতে চলছে, কোনো ধরনের সরকারি আর্থিক সহায়তা নেই। কীভাবে প্রতিপালন করছি সংসার, সরকার সেই দিকে আমাদের নজর দিচ্ছে না। ইভেন যারা প্রয়াত হয়েছে তাদের বাড়িতে যাওয়ার টুকু সময় খুঁজে বের করতে পারেনি সরকার। এখন যেটা বলছে যে চিফ সেক্রেটারির একটা নির্দেশ অনুযায়ী কোনো ধরনের গ্যাদারিং করা যাবে না, যে চিফ সেক্রেটারির এই নির্দেশটা তো আমরা জানতাম না। এখন বিষয়টা হয়েছে, গতকালকে আমাকে যখন এনসিসি থানার এসডিপিও আমাকে একটা চিঠি দেয়, তাতে বলা হয় যে চিফ সেক্রেটারির এমন একটা অর্ডার আছে, আপনারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশন নেন। তো আমি এসডিএম অফিসে, তো গতকালকে সানডে, তো যথারীতি এসডিএম অফিস থেকে সেই পারমিশনের বিষয়টা থাকছে না। এনসিসি থানার এসডিপিও জানিয়েছেন করোনা পরিস্থিতিতে জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে মুখ্য সচিবের। শিক্ষকরা আমাদের কাছে একটা কাগজ দিয়েছিল, অনুমতি চেয়েছিল, কিন্তু তাদের তো কোর্ট বলে তাদেরকে পারমিশন দেওয়া হয় এখানে সিটিং ডেমনস্ট্রেশন করার জন্য। কিন্তু যেহেতু মুখ্য সচিবের লাগু চলছে, অর্ডার লাগু আছে, তো আমরা সেই বিধিপূর্বক ওদের নিষেধাজ্ঞা জানিয়েছি যে এখানে কোনো প্রকার এই কোভিড সিচুয়েশনে করা যাবে না, জমায়েত করা যাবে না। এখন কিন্তু ওদেরকে জানিয়ে দেওয়া হয় এবং আমরা এখানে কোনো রকম সিটিং ডেমনস্ট্রেশন আমরা অ্যালাউ করিনি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।